চেষ্টা করছি, আপনারা অবভিয়াসলি জানাবেন কেমন লাগছে আপনাদের ডেইলি ব্লগ, আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং লাইক দিয়ে ভিডিওটি দেখার বিনীতভাবে অনুরোধ রইল। কাল মূলত বাংলাদেশে নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে কালকে বিকালের দিকে একটি ভিডিও খুব জোর ভাইরাল হয়, সেটিতে দেখা যায় যে সাকিব আল হাসান একজনকে মারছে, তার মানে হুড়োহুড়ি হচ্ছে, তার মধ্যে সাকিব আল হাসান একজনকে মারছে, এরকম একটি অবস্থা। যদিও সাকিবের সাথে এই ইনসিডেন্টটি আগেও দেখেছি আমরা, সেই ক্যাব দিয়ে অনবরত আঘাত করেন ভক্তকে, এরপর গাড়িতে, মেইন কথা হচ্ছে যে কেন এই জিনিসগুলো হচ্ছে। আর এই জিনিসটা বারবার ফেসবুক ফিডে মানুষজন শেয়ার করে লিখছে যে ভোট শেষ, সো আসল রূপ বের হয়ে আসছে, সামথিং লাইক দ্যাট। একটাবার সাকিবের জায়গা দাঁড়িয়ে কি আমরা ভাবছি যে আসলে কেন সাকিব এই জিনিসগুলো করছে। একটা সিম্পল বিষয় দেখেন যে সেলিব্রিটিকে আমরা আসলে কোন নজরে দেখি। সেলিব্রিটি মানে আমাদের কাছে আকাশের চাঁদ, তাকে যদি আমরা সামনে থেকে দেখি তবু আমরা তাকে স্পর্শ করে দেখতে চাই, তাকে ছুঁয়ে দেখতে চাই, তার কাছে যেতে চাই। সো এই চাওয়ার বিষয়টার জন্যই আমরা অনেক সময় বাড়াবাড়ি করে ফেলি। আপনি একবার ওই ভিডিওটা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সাকিবকে ঘিরে রেখেছে মানুষ এবং তারা সবাই, অর্থাৎ একজন মানুষকে একজন টাচ করতে পারে, পাঁচজন টাচ করতে পারে, কিন্তু সেখানে যদি 100 মানুষ, 200 মানুষ, 500 মানুষ, 1000 মানুষ তাকে একসাথে টাচ করতে চায়, একসাথে নিজের কাছে আনতে চায়, তাহলে সেই ক্ষেত্রে তো হুড়োহুড়ি লেগে যাবে। আর একটা সব থেকে বড় কথা হচ্ছে আমরা মানুষ, আমাদের সেলফ ডিফেন্স করার একটা অধিকার তো রয়েছেই। সো সাকিবও সেই ক্ষেত্রেই হয়তো নিজে অতিরিক্ত বিরক্ত হয়ে নিজেকে কন্ট্রোল না করতে পেরে হিট করেছে, এমন একটি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। যারা এই জিনিসগুলো নিয়ে বাড়াবাড়ি করে পোস্ট করছেন তারা কি একটাবার ভেবে দেখেছেন 500 মানুষ যদি আপনাকে ঘিরে ধরে এবং 500 মানুষ আপনাকে একই সময় টাচ করতে চায়, তাহলে সেই সিচুয়েশনে আপনি কি করবেন? সো আগে সাকিবের জায়গা নিজেকে বসিয়ে দেখেন, তারপরে এই রকম পোস্ট করে তাকে ট্রোল করা হোক, আমি এটাই বলবো। তবে এই জিনিসটি বলতেই হবে, সাকিবের সাথে যেহেতু ইনসিডেন্টসগুলো বারবার বারবার ঘটছে এবং সে সাধারণ মানুষের মাঝখানে যাচ্ছে, সাধারণ মানুষ তো চাইবে তার স্বপ্নের নায়ককে একবার ছুঁয়ে দেখতে। সো তার যেহেতু এই প্রবলেমগুলো হচ্ছে, সে বডিগার্ড কেন রাখছে না? যেহেতু আগে দুবাইতে একটা ইনসিডেন্স হয়েছে, তারপরে বাংলাদেশে ইনসিডেন্টগুলো হচ্ছে, তার সাথেই হচ্ছে। সো তারও তো উচিত একটি বডিগার্ড রাখা, যার মাধ্যমে সে এই জিনিসগুলো স্বাভাবিকভাবে ডিল করতে পারে। কিন্তু সেটা না করে যখন জনগণের সাথে এত ক্লোজলি চলে যাবে তখন জনগণ তো চাইবে, কিন্তু এই যে বললাম যে জনগণের কাছে খুবই আবেগের নাম সাকিব আল হাসান। সো এই অল ওভার বিষয়গুলো আসলে এইভাবে সাকিবের ডিল করা উচিত। আর এই সেক্টরে শুধু সাকিবই না, আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের দেব, টলিউড ইন্ডাস্ট্রির সুপার স্টার, সেও প্রথমে ভোটে দাঁড়ানোর সময় এমন একটি উক্তি করেছিল যে আনইজি ফিল করি, এমন একটি উক্তিও সে করেছিল, সঠিক ওয়ার্ডটা আমার মনে নেই। এই সিচুয়েশনগুলো আসলে আমরা সাধারণ মানুষ চাই না যে আমাদের স্বপ্নের নায়ক আমাদের হিট করুক। আর আমাদেরও এই জিনিসটা বোঝা উচিত যে আমরা যদি একসাথেই আমার যে পছন্দের মানুষটাকে ছুঁয়ে দেখতে চাই, কাছে পেতে চাই, এত মানুষের মধ্যে তারও বা কী করার আছে? তারও তো একটা সেলফ ডিফেন্স আছে। সো এই অলওভার বিষয়গুলো আমাদের মাথায় রেখে আমাদের ভালোবাসার মানুষগুলোকে দেখা উচিত, ভালোবাসার মানুষগুলোকে সুযোগ করে দেওয়া উচিত, তারা যেন আমাদের সাথে থাকে বা আমাদের কাছে থাকে, এরকম একটি বিষয়। যদিও আমরা আবেগ আপ্লুত হয়ে যাই কিন্তু তবুও নিজেকে কন্ট্রোল করা উচিত। আর সাকিব আল হাসানকেও বা এমন সেলিব্রিটিদের যারা সাধারণ মানুষের মাঝে আসেন তাদের অন্ততপক্ষে 1-2 জন গার্ড নিয়ে যাওয়া উচিত, কারণ সাধারণ মানুষ তাদের ইমোশন আটকাতে পারে না, আর সেলিব্রিটিরা তাদের সেলফ ডিফেন্স সামলাতে গেলে অনেক রকম ট্রোল হয়ে যায়। সো এই অলওভার বিষয় আর কি, এই জিনিসটা অন্ততপক্ষে দেখা উচিত। এখন অলরেডি ব্লগ শুরু করতে করতে আমার প্রায় 4টার মতো বেজে গিয়েছে। সো এখন মূলত বাইরে বের হবো, বিকজ নিয়াজ ঢাকা থেকে আসছে। সো ও কালকে রাত্রেই ফোন দিয়েছে যে বন্ধু আমরা তাহলে একসাথে মিট করি যেহেতু আসছে। সো এই অলওভার বিষয়, সো বের হয়ে পড়তে হবে, অলরেডি অনেক বেজে গেছে। সো গাইজ, নিয়াজের সাথে মূলত কথা হলো, ওর আসতে দেরি হবে, অর্থাৎ সন্ধ্যা হয়ে যাবে এমন একটি অবস্থা, এই ঘরে বসে থেকে আর কি করব। চলেন তাহলে ছাদে যেয়ে কফি বিলাস করা যাক, যদিও সাধারণত আমার বেশি একটা ছাদে যাওয়া হয় না। তো চলেন, আজ যেহেতু ফ্রি আছি, সময় আছে, তাহলে ছাদের থেকে একটু ঘুরে আসি। ছাদ থেকে আমার তোর কিছু অল্প কথায় তুই স্বপ্নে ছিলি।
আগে সাদে মূলত আমাদের বাসার দুইজনের ইচ্ছার জিনিসগুলো করা হয়, যেমন আম্মুর ইচ্ছা, আম্মুর শখ হচ্ছে গাছ লাগানো, এই যে গাছ, এটা হচ্ছে মেবি লেবু গাছ, এখন পর্যন্ত যদি কোনো ফলের দেখা হয়নি, পাতাগুলো কেমন যেন ফিকা ফিকা হয়ে গেছে, ওটা ক্যাট্রাস, আম গাছের পাতা ঝরে পড়ছে, এটা ছিল ডালিম গাছ, এবং এটাও একটা লেবু গাছ, এই দুইটা আর কি। এই যে ড্রাগন, এই ড্রাগনের এটা হলো প্রথম ড্রাগনটা আমি এই চারাটা আনি, কিন্তু এই চারাটা প্রথমে আনলেও কেন যেন আর বাড়তেছে না আর কি, এরকম একটা অবস্থা। আর ওইখানের এক বাকল দিয়ে মা ওইখানের একটা ই দিয়ে মূলত এই ড্রাগন গাছটা বড় হয়েছে আর কি, কেটে ফেলে আলাদাভাবে লাগানো হয়েছে এই জন্য এই ড্রাগন গাছটা। এরকম এছাড়া আরও কিছু গাছ আছে, কিন্তু ধরেন এই গাছগুলো মেনলি থাকে না, তার কারণ হচ্ছে দুইজনের শখের কথা বললাম না, একটা তো বললাম আম্মুর শখের কথা, আর আব্বুর শখ হচ্ছে মুরগি পালা। সো সাদে যেহেতু মুরগিও থাকে আমাদের, সো এই কারণে ওই যে মুরগির খোপ, সো সাদে যেহেতু মুরগিও পালা হয়, এই কারণে এই গাছগুলো আর্জিনারি থাকে না, অর্থাৎ ছোটো ছোটো যে গাছগুলো থাকে সব তারা খেয়ে ফেলে এমন একটি অবস্থা। সো গাইজ, অবশেষে দেখা পাওয়া গেল এই ঢাকা ফেরত মানুষকে, অসাধারণ একটি সময় গেল, অনেকদিন পরে আমাদের দেখা। সো একসাথে বসলাম, খাওয়া দাওয়া করলাম, আড্ডা দিলাম। তোমার টক্কা নিষেধ, অ্যালার্জি, ওষুধ বন্ধ হয়ে গেছে, খাওন পাইলে তোমার কেন পালাই গেছো তুমি? যাই হোক, অনেকটা সময় আড্ডা দেওয়া হয়, এবং আড্ডা দেওয়ার এক পর্যায়ে মহান মানুষের আগমন ঘটে, আড্ডাটা এবার চার চাঁদ লেগে যায়। অনেক সময় মূলত আড্ডা দিলাম, যদিও লাইটের স্বল্পতার কারণে আড্ডাগুলো আপনাদের সাথে শেয়ার করা গেল না, আড্ডার মজাগুলো আপনাদের সাথে শেয়ার করা গেল না, বাট অসাধারণ একটি মুহূর্ত কাটলো। আসলে ফ্রেন্ড সার্কেল এখন এক একজন এক এক সেক্টরে বিজি হয়ে যাওয়াতে আসলে তেমনভাবে দেখা হয় না, তো সো এতদিন পরে দেখা হওয়াতে অনেক রকমের কথা, আড্ডা, মজা, এইসব দিয়ে মূলত শেষ হলো এমন একটি বিষয়। জাস্ট অসাধারণ একটি সময় গিয়েছে, ডিনার করবো আর ব্লগটা আর কন্টিনিউ করবো না, কেন যে এখনই এডিটে বসতে হবে, না হলে আপনারা কালকে ব্লগ দেখতে পাবেন। সো এটাই আর কি, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কালকে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আপনি ভালো থাকলে ভালো থাকবে আপনার ফ্যামিলি, এবং আপনার ফ্যামিলি ভালো থাকলে ভালো থাকবে আমাদের দেশ। আসসালামু আলাইকুম। Don't ever let the doubt creep in, gotta pop a couple more aspirin, I don't think I'll ever let you in, easier to break it off best friends.